স্বামী মারা গেলে স্ত্রী আর স্ত্রী মারা গেলে স্বামী কি তাদের মুখ দেখতে পারে একে অপরকে? সমাজ কোথায়? 60 বছর সংসার করছে, বউ মরে গেছে, এখন লোকজন বলতেছে যে দেখতে দিও না, স্বামী মরে গেছে, বউকে বলতেছে থাক এখন দেখতে দিও না। চিন্তা করেন, সারা জীবন ভাসুর মানে নাই, চাচা শ্বশুর মানে নাই, তারপরে দেবর মানে নাই, আর এখন স্বামী মারা গেছে, কত বড়! ইসলামকে কিভাবে কলঙ্কিত করে, কুসংস্কার কিভাবে ঢোকে, স্বামী মারা গেছে স্বামীর মুখ দেখবে না। আর স্বামীর গোসল করালেই অসুবিধাটার কি আছে? স্ত্রী মারা গেছে স্বামী গোসল দিলেই সমস্যাটা কি? স্ত্রী মারা গেছে স্বামী গোসল দিলেই বা সমস্যা কি আছে? মুখ দেখা তো বহু দূরের কথা। যিনি বেঁচে থাকতে আপনার জন্য বৈধ, মারা যাওয়ার পরে তাকে দেখা কি অবৈধ হয়ে গেল আপনার? তবে যাকে দেখা জীবিত অবস্থায় হারাম, এমন মহিলাকে আপনি মারা গেছে খবর পেয়ে বিনা কারণে সে মহিলাকে আপনি দেখতে যেতে পারবেন না, মনে থাকবে কিনা? ইনশাআল্লাহ। নতুন বর, নতুন বর চেনেন নাকি? আচ্ছা জামাই বলি, হ্যাঁ, নতুন জামাই বিয়ে করার পর সিরিয়ালে খালা শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুফু শাশুড়ি বিভিন্ন এবং চাচা শ্বশুর সহ বিভিন্ন মুরব্বীদের পায়ে সালাম করতে মানে তাগিদ দেওয়া হয় এবং সিরিয়ালে সবাইকে পায়ে হাত দিয়ে সালাম করানো হয়, বিধানটা কি আছে কিনা এরকম? অনেক জায়গা আছে, এটা খুব খারাপ জিনিস। সালাম মানে কি বলেন তো দেখি? আল্লাহর কাছ থেকে তার জন্য নিরাপত্তা চাওয়া, আল্লাহর কাছ থেকে তার জন্য শান্তি চাওয়া, তাই না? এর সাথে পায়ে হাত দেওয়ার কি সম্পর্ক আছে বলেন আমাকে? প্রথম কথা, পায়ে হাত দিয়ে সালাম হয় না, সালাম হয় হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইটার দ্বারা সালাম হয়, পায়ে হাত দেওয়ার সাথে কোনো সালামের সম্পর্ক নাই। 2 নম্বর হলো, এগুলো তো চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি, এগুলো তো বহু দূরের কথা, নিজের মার পায়ে পরে চুমি খাওয়া, পায়ে হাত দিয়ে পরে থাকাটাও হলো অন্যায়, মনে থাকবে নাকি? কদমবুসি নামে যে সমাজ আমাদের যে প্রচলিত রয়েছে, যে বর বিয়ে করবে আর এই বেটা এটা তোমার শাশি শাশুড়ি, বেটা এটা তোমার একমাত্র খালা শাশুড়ি, এইটা তোমার অমক ফুফু শাশুড়ি, প্রত্যেকের কাছে পাও ধরে ধরে সালাম করবে, এর সাইতে খারাপ কাজ আর নাই, এটা বিদ্যা বুদ্ধি না থাকলেই হয়। যে মনে চেনা নাই, জানা নাই, যার মুখ দেখা হারাম, ওই শাশি শাশুড়িকে আগামীকালকে মুখ দেখা আপনার জন্য বৈধ, আজকে কীভাবে বৈধ হইল? মুখ দেখা যার বৈধ না, তার পায়ে হাত দিয়ে সালাম করতেছেন, এটা পূর্ণ একেবারে মুশরিকি নীতি। আল্লাহ আমাদের এই নোংরা নীতি থেকে ফিরে আসার তৌফিক দিক। সালাম হবে মুখে মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর অনেকদিন পর যদি দেখা হয় তাহলে আপনি বড়জোর হাতটা বাড়ায় দিবেন মুসাফা করার জন্য, মনে থাকবে নাকি? ইনশাআল্লাহ পড়ি। একই প্রশ্ন, কদমবুসি করা সম্পর্কে, এবং বড়দের পায়ে কদমবুসি করা যাবে কি না? যাবে না, সালামের সাথে পায়ে হাত দেওয়ার কোনো সম্পর্ক নাই, আমরা এটাই বললাম নাকি? কদমবুসি কাউকে না, পীর হোক, ফকির হোক, বাবা হোক, মা হোক, কারোর পায়ে হাত দিয়ে সালাম করা যাবে না। শোনেন একটা মজার ব্যাপার, সত্য কথা বলতেছি, একজন প্রবাসী দিনি ভাই, তিনি দেশে এসে বিয়ে করছে, বিয়ে করার পরে ও বুঝেই নাই কি কারণে যেন তার শ্বশুরবাড়ির মহিলা কেন্দ্রিক, মহিলা যারা আছে মা বোন কেন্দ্রিক, এরা ওনার পর মনটা ভার, ওনার সাথে ঠিক মতো কথাবার্তা বলে না। পরে ও আসার পরে ভাব বুঝতে পারছে কি ব্যাপার, আমার সাথে এরকম মানে একটু গাও ই করে চলে, তো তখন উনি কারণ জানতে চাইলে বলল যে এমন জামাই মানুষ বিদেশ থেকে তো একটু আদব শিখে আসে, এ আবার কোন জামাই? আমার ছোট বোনটা কত আশা করে বাড়ির পর আসে, একটু পাও ধরে সালামটা করলে কি মান চলে যেত? শাশি শাশুড়িটা কত সময় ওই জায়গায় দাঁড়া ছিল, টাকা কিছু দেও বা না দেও, তোমাকে তো একটু মানে পুরস্কার দেওয়ার জন্য 200 টাকা নিয়ে বসেছিল, পায়ে হাত দিয়ে সালামটা করলে কি হইতো? আমার বড় ভাসুর কবে বাসে কবে মরে, জামাইটা কোন ধরনের জামাই একটু পায়ে হাত দিয়ে সালামটা করলো না? তাহলে আদব বানায়ছে বিয়াদবের, আর বিয়াদবের বানায়ছে আদবের, তাই হয় নাই কিসের সাথে কি? এখন ওনার সাথে কথাই বন্ধ করে দিচ্ছে 3-4 দিন, এত কিছু বোঝায় যে আম্মা কি আব্বা এই কাজটা অন্যায়। সালামের সাথে কোনো মানুষের পাও ধরে চুমো খাওয়া, পায়ে পরে থাকা, এগুলো ইসলামে নাই, মানেই না, কয় তুমি বাদ দাও তো, বাবার বয়সী লোক, দাদার বয়সী লোক, আর কবে বাড়ির পর আসবি, তুমি একটু পায়ে হাত দিয়ে সালাম করলে যায় যেত। এইটা হলো আমাদের সামাজিক নীতি। আল্লাহ কুসংস্কার থেকে আমাদের হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? চট্টগ্রাম থেকে আব্দুর রহমান ভাই জানতে চেয়েছেন, আপনাদের আলোচনা যখন আমরা বিভিন্ন পেজে শেয়ার করি বা ডাউনলোড দিয়ে আমরা আমাদের প্রোফাইলে ছাড়ি, তখন
অনেক বেদাতপন্থী লোক অকথ্য ভাষায় আপনাদেরকে গালি দেয়, তখন মনটা এতই খারাপ হয়, তখন মনে মনে ভাবি আপনাদের ওয়াজ ছাড়ার কারণে এত গালি দিচ্ছে, কোথাও আমরা তো গুনাহগার হচ্ছি না। বুঝছেন নাকি? এই লোকটা ভালো লোক না যে প্রশ্নটা করছে, মানে উনি মেনে নিতে পারতেছে না যে সহি আকিদার আলেমগণ বিশুদ্ধ দিনধর্ম যারা বলে তাদের ওয়াজ নসিহত ছাড়ার কারণে, সমাজের গতিবিধির বিরুদ্ধে সত্য বলার কারণে অকথ্য ভাষায় আমাদেরকে গালি দেয়। জানেন তো, সেটা এখলাস পরে দিলেও গালি দেয়, হয়তো ইহুদির দালাল। এখন এই গালি দেয়, উনের মনটা খারাপ হয়, আল্লাহ এই কমেন্টে এত গালি দেয়, তো হঠাৎ আমি তো গুনাহগার না। জি ভাই, আব্দুর রহমান ভাই চট্টগ্রাম থেকে, আপনার উদ্দেশ্যে আমাদের কথা, আপনি গুনাহগার হচ্ছেন না। কেন? কারণ আপনি ভালো কাজে সহযোগিতা করতেছেন। সারা পৃথিবী আপনাকে গালি দিলেও আপনি পাপি হবেন না। আমাদের কন্টেন্টটা যদি খারাপ হতো, আমাদের বিষয়টা যদি হাদিস বিরোধী হতো, সুন্নাহ বিরোধী হতো, তাহলে সবাই যদি আপনাকে সুবহানাল্লাহর আমিন বলে বলে ভালোবাসত, তবু আমরা গুনাহগার, আপনিও গুনাহগার। আর ভালো জিনিস ছাড়ার কারণে তারা দোয়া করলেও আপনার নেকি আছে, গালি দিলেও আপনার নেকি আছে। কথা বোঝা যাচ্ছে নাকি? সুতরাং ভালো কাজ যেটা সেটা ভালো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সর্বদা আমরা ভালো কাজে একে অন্যের সহযোগিতা করবো। ভাই জান একটু আগে কিন্তু বললেন, শায়েখ আমাদেরকে জানালেন যে আমরা কিছু না পারি, আমি আলেম না, কিন্তু ভালো কথাটা তো আমি আরেকজনের কাছে প্রচার তো করতে পারি। বলছেন এই কথাটা, এতটুকুন তো আমার হাতে আসে নাই, এইটুকু যদি আমি করি তবু আমি এই ভালো কাজের সাথে যুক্ত থাকলাম, আলহামদুলিল্লাহ। পড়েন,